এই তো আগামী শুক্রবার 25 অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে ভেনম সিরিজের থার্ড সিনেমা ভেনম দ্য লাস্ট ডান্স। এতদিনে নিশ্চয়ই বাংলাভাষী সমস্ত মার্ভেল ফ্যান জেনে গেছেন টম হার্ডি অভিনীত এডি ব্রকের ভেনম সিম্বয়েটের এটি শেষ সিনেমা। তবে মুভির ডিরেক্টর স্পষ্ট করে বলে দিয়েছেন ভেনমের এটি শেষ মুভি নয়, শুধু ভেনম নয়, ভেনম দ্য লাস্ট ডান্স মুভির একদম শেষে পোস্ট ক্রেডিট সিনে আগমন করবে ভেনম গড নাল। সনি স্টুডিও তাদের চিরাচরিত বিজ্ঞাপনের ধারা অনুযায়ী ইতিমধ্যে নালকে ট্রেলার টিজারে বারবার দেখিয়ে হাইপ তৈরি করেছে। তবে ভেনম থ্রি সিনেমার ডিরেক্টর কনফার্ম করেছেন নাল এই সিনেমার মূল ভিলেন নয়, নাল আসবে সিনেমার একদম শেষ মুহূর্তে সর্বোচ্চ 5 মিনিটের জন্য। এরপর নালকে আমরা আবার দেখতে পাবো স্পাইডারম্যান 4 মুভিতে। জি হ্যাঁ প্রিয় বাংলাভাষী মার্ভেল ফ্যান, যেভাবে ভেনম 2 মুভির শেষে পোস্ট ক্রেডিট সিনের দৃশ্যটি স্পাইডারম্যান নোয়ে হোমের সাথে কানেক্ট হয়েছিল, তেমনি ভেনম 3 মুভির শেষে নাল কে দেখিয়ে স্পাইডারম্যান 4 মুভির সাথে কানেক্ট করা হবে। এবং এই স্পাইডারম্যান 4 মুভিটি আসবে অ্যাভেঞ্জার্স ডুমসডে'র পরে। অর্থাৎ যেমনটা আমরা আগে শুনেছিলাম স্পাইডারম্যান 4 একটি গ্রাউন্ডেড সিনেমা হবে, তেমন ভাবে হচ্ছে না। চলুন এ বিষয়ে বিস্তারিত কথা বলা যাক। তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলাভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। স্পাইডারম্যান নোয়ে হোম মুভির শেষে আমরা দেখেছি আমাদের টম হল্যান্ডের পিটার পার্কার একা একা নিউ ইয়র্ক শহরে পড়াশোনা করতে গেছে, তার এমজে এবং বন্ধু নেট তাকে ভুলে গেছে। নিউ ইয়র্ক শহরে এখন কিংপিন মেয়র হবে, অলরেডি নিউ ইয়র্কের স্ট্রিটে ডেয়ার ডেভিল ক্রাইম ফাইট করছে। আমরা মর্বিয়াস মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছি স্পাইডারম্যান হোমকামিং মুভির ভিলেন ভালচার সনি ইউনিভার্সের জেলখানায় পৌঁছে গিয়েছে। এই ভালচারের মেয়ে গুয়েন স্টেসির সাথে স্পাইডারম্যান হোমকামিং মুভিতে পিটার পার্কারের সম্পর্ক ছিল। যেহেতু এমজে পিটার পার্কারকে ভুলে গেছে, গুয়েনের ভিলেন বাবা এমসিইউ ছেড়ে সনি ইউনিভার্সে ভ্যানিশ হয়ে গেছে, সুতরাং স্পাইডারম্যান 4 এ টম হল্যান্ডের পিটার পার্কারের সাথে আবারও গুইন স্টেসির কানেকশন হবার কাহিনী ছিল, যে গল্পে কিংপিনের বিরুদ্ধে ডেয়ার ডেভিলের সহকারী হয়ে কাজ করত স্পাইডারম্যান। মাঝে মাঝে কেট বিশপ ও মিস মার্ভেলও তার সঙ্গী হতো। কিন্তু সনি স্টুডিও মার্ভেল স্টুডিওকে চাপ প্রদান করে এই গ্রাউন্ডেড সিনেমার বদলে দ্বিতীয় আরও একটি নো ওয়ে হোম মুভি বানাতে বাধ্য করেছে, যে সিনেমার মাল্টিভার্সাল ভিলেন হবে ভেনম গড নাল। এবং টম হল্যান্ডের পিটার পার্কার একা নয়, টবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানও যুক্ত হবে এই অভিযানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পাইডারম্যান নোয়ে হোম মুভির ক্লাইম্যাক্সে আফসোস করে অ্যান্ড্রু গারফিল্ড বলছিল সে কখনোই কোনো এলিয়েনের সাথে ফাইট করেনি। স্পাইডারম্যান 4 মুভিতে অ্যামেজিং স্পাইডারম্যানের এই ইচ্ছেটাও পূরণ হবে। যতটুকু জানা গিয়েছে গল্পের প্লট সম্পর্কে তা হলো পিটার পার্কার নতুন শহরে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, এমজের সাথে পুনরায় কানেক্ট হবার চেষ্টা করছে। এই নিয়ে মাত্র 5 মিনিটের গল্প দেখানো হবে শুরুতে। এরপরই ভেনম 3 মুভিতে দেখানো কিছু চরিত্র এবং ঘটনাকে পুনরায় দেখতে পাবো স্পাইডারম্যান 4 মুভিতে। অর্থাৎ মেক্সিকোর এইবারে ভেনম যে ছোট্ট এক টুকরো সিম্বয়েট ফেলে গিয়েছিল এবং ভেনম 3 ট্রেলারে আমরা দেখেছি ছোট্ট এই ভেনম সিম্বয়েটের টুকরোটিকে ক্যাপচার করছে দ্য জুড়ি। এই ছোট্ট ভেনম টুকরোটি অনেক বড় ভূমিকা পালন করবে স্পাইডারম্যান 4 মুভিতে, যার পেছনে পেছনে ছুটে আসবে ভেনম গড নাল। ততদিনে অ্যাভেঞ্জার্স ডুমসডে'র ঘটনাবলী ঘটে যাবে, ফলশ্রুতিতে আয়রন ম্যানের চেহারা মতো দেখতে অন্য এক মহাভিলেন ডক্টর ডুমের অস্তিত্ব সম্পর্কে আমাদের পিটার পার্কার এবং অন্যান্য অ্যাভেঞ্জার্সরাও জানবে। নাল এবং ভেনম সিম্বয়েটের বিরুদ্ধে স্পাইডারম্যান 4 মুভিতে 3-3 স্পাইডারম্যান লড়াই করবে। তাদের সাহায্যের জন্য ডক্টর স্ট্রেঞ্জ তার তৃতীয় নয়ন নিয়ে আগমন করবে এবং এই গল্পটি স্পাইডারম্যান 4 মুভিতে কমপ্লিট হবে না, গল্পটি কঠিনই হবে ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিতে, যার আলটিমেট ঘটনা ঘটবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে। তো প্রশ্ন হলো আগামী শুক্রবার মুক্তি পেতে যাওয়া ভেনম 3 মুভিতে কি ঘটবে, কি কি ঘটবে তা তো আমরা ট্রেলারে দেখে ফেলেছি। টম হার্ডি অভিনীত এডি ব্রক আসলেই বিদায় নিচ্ছে এই সিনেমার মাধ্যমে, কিন্তু তার ভেনম সিম্বয়েট রয়ে যাবে এমসিইউতে। অবশ্য যদি কেভিন ফাইগি চায় তাহলে টম হার্ডিকে আমরা আবারও হয়তো দেখতে পাবো মূল এমসিইউতে। গুগলে ভেনম দ্য লাস্ট ডান্স মুভির রান টাইম 1 ঘন্টা 50 মিনিট দেখানো হলেও অনেকে বলছে মুভিটি অ্যাকচুয়ালি মাত্র 1.5 ঘন্টার। পুরো সিনেমা জুড়ে সিম্বয়েটদের হাত থেকে বাঁচার জন্য এডি এবং ভেনম লড়াই করবে, হয়তো ক্লাইম্যাক্সে আমরা এডির মৃত্যু দেখতে পারি। দেখা যাক মূল সিনেমায় কি ঘটে। তবে সিনেমা ফ্লপ হোক বা হিট, সনি স্টুডিও কিন্তু ঠিকই মার্ভেল থেকে তার আখের গুছিয়ে নিচ্ছে। আপনারা এই সম্পর্কে জানেন তো, ভেনম, মর্বিয়াস, ক্রেভেন দ্য হান্টার, ম্যাডাম ওয়েব এসব সিনেমা সুপার ডুপার ফ্লপ হলেও কোটি কোটি ডলার কামিয়ে নিচ্ছে সনি স্টুডিও মার্ভেলের ঘাড়ে বন্দুক রেখে। যদি এ সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে আসা লিঙ্কের ভিডিওতে ক্লিক করুন। চলুন কথা বলি সেই ভিডিওতে।